Disclaimer. No, 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 sit up, sit up. No, Marina, Marina, sit up, sit up. সকাল সকাল পায়খানাও পেয়েছে, আবার মারতেও ইচ্ছা করছে। পায়খানা পরে করবাকে মেরেই নি, কিন্তু নেটওয়ার্ক আসছে না যে। একটু সামনে দিকে যাই, এই তো ফুল নেট চলে এসছে, ওর মেরে নি। চুনটা একটু বেশি দিন স্যার। না না, চুন্দি বেশি দিলে হবে না, ওর কেটে যাবে। হ্যালো সিআইডি, কে কে কে? আগে ঠিক করে শুনুন স্যার কি বলছে। কি খুন? ও খুন, ও খুন, খুন! হ্যাঁ কি খুন, খুন! আরে এত খুশি কি স্যার? মা আমুনি স্যার, আপনি আমাদের খুশি দেখতে পারেন না, এতদিন পরে একটা কাজ পেলাম। হ্যাঁ সেটাও ঠিক। দয়া তুমি আমার BMWটা বার করে নিয়ে এসো, কেসটা ভালো করে হ্যান্ডেল মারতে হবে। সাইকেলটা দিল না, এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। চলো এসো।
দেরি হলো সেট এখনো এলো না। লাস কই লাস কই? ইয়ে মানে চয়ে কি বাল ঢুকা আছে এইটা কি? অভিজিৎ তুমি চেক করো। স্যার লাস্টে গুলি করে মারা হয়েছে। इसका मतलब कुछ समझे दया? ना सर। लास्ट टाइम गुली करे मारा हुई चे तो? हाँ। तार माने गुली टा बंदूक ते के बेरी है चे। की बोले? कुछ तो गड़बड़ है दया। दया पता लगाओ। पता लगाबो गास लगाबो अपने को लगाबो। की बोले? অভিজিত सर के सामने लाओ। कथाई कथाई शुद्ध पता लगाओ ভেবো না আমি শুধু দরজা ভাঙতে পারি, আমি গাঁড়ও মারতে পারি, অনেকবার তো দরজা ভেঙে গাঁড় মেরে চলে এসেছি। অভিজিৎ তুমি দয়াকে বলে দাও আমিও মারতে পারি, বয়সে যখন বড় তখন নিশ্চয় বেশি কিছু পারবো। বেশ তোমরা মারামারি করো, আমি দেখছি বসে বসে। হ্যাঁ হ্যাঁ আমিও দেখি, লাস্টে পৌঁছে যাক গাঁড় মারি যাক, তোমরা মারামারি করে লো আগে। হ্যাঁ তো তুমি কে? আমিই তো ফোনটা করেছিলাম। তো মারলো কে? না ইয়ে মানে মারতেই এসেছিলাম। কি তুমি মেরেছো? খুনি পেয়ে গেছি, কেস সলভ, ধরো ধরো। হট 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 হট, মানে আমি মারতেই এসেছিলাম। তুমি মেরেছো বলে তোমাকে ধরছিলাম। এদেরকে আবার সিআইডি কে বানালে রে মারা? কেন এর জন্য অনেক পড়তে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, তবে তো হয়েছি, না তো সবাই হয়ে যেতে পারতো সিআইডি অফিসার। তাই নাকি? তাহলে সিআইডি এর ফুল ফর্ম কি? সিআইডি 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 তুমি জানো? না স্যার। তুমি জানো? না স্যার। কি হলো গানটা ফেটে গেল? সিআইডি তুমি সি দিয়ে ভাবো, আমি আই দিয়ে ভাবছি, তুমি ডি দিয়ে ভাবো। সি চার আই 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 ইঞ্চি ডিডি ধন। সিআইডি মানে চার ইঞ্চি ধন। ব্যারা চোদা সিআইডি রে মারা? না মানে আগে অন্য ছিল, এখন আমরা নিজের স্টাইলে নিজের মতন করে বলি। বেশ বেশ ওইসব বাদ দাও, তুমি তো মারতে এসেছিলে, কিন্তু কি মারতে এসেছিলে? এখনো বিয়ে হয় নাই, ফোনে ফুল নেট আছে, তাহলে সকাল সকাল কি করতে আসবে একটু বুঝার চেষ্টা করো। এত ঘুরে ফিরে কথা বলে লাভ নাই, যা বলবে খুলে বলো। ও খুললে তো কি হলো? আরে 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 থাক থাক থাক, খোলার কি দরকার আছে, যেটা বলবে সেটা বুঝিয়ে বলো। আরে হ্যান্ডেল মারতে এসেছিলাম। কি হলো? আশ্চর্য ব্যাপার তো এটাই, তোমরা যেখানে দাঁড়িয়ে আছো আমি সেখানেই কালকে মেরেছিলাম। কি হলো? বেশ 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 ওইসব বাদ দাও, আর দয়া তুমি লাস্টে চারিদিকে চুন দাও। স্যার এই চুনটা না ভেড়া চুদা ছেলে, এটা খৈনের চুন। না না তুমি এক কাজ করো, চুন টুন লাগবে না, তুমি লাস্টে চারিদিকে মুতে দাও। অভিজিৎ তুমি লাস্টে চারিদিকে চুন দাও তো। আর দয়া হ্যাঁ তুমি সার্চ করো। এই স্যার কাল রাত্রি একটু নেট ঘাঁটে, এক্ষুনি ক্রোমে সার্চ করছি আমি। মা মনি ওইসব সার্চ করতে কিছু বলি নাই, লাস্টটা চারিদিকে সার্চ করো, মনে দেখো। ওকে সবার পেছন দিক থেকে বেরোই, এর পিঠ দিক থেকে কি করে বেরোলো বুঝতে পারছি না। কি দয়া? বু কি বলে? উসকা মতলব কুছ সমঝে দয়া? পিঠে গু লেগে আছে এর মানে নয় যে পিঠ থেকে গু বেরিয়েছে, পিঠে গু লেগে আছে এর মানে হলো যে ওকে গুয়ের উপর ফেলে মারা হয়েছে। কি বলে? তোমার নাম্বারটা দাও। আজব তো তোমাকে ফোন কে করেছিল? কি বলে আজব ভেড়া চোদা তো মারা, আমিই তো ফোন করেছিলাম, আবার নাম্বার চাওয়ার কি আছে? বেশ ঠিক আছে তুমি সোজা ঘর যাও, তোমাকে দরকার পড়লে পরে ফোন করে ডেকে নেব। না না আমি সোজা তো যাব না, সকাল থেকে একবারও মারা হয় না, আমি যাবার সময় দুবার মারবো তবে যাব। আজব তো, বেশ তুমি যা করবে করো গা যাও। আর দয়া তুমি অ্যাম্বুলেন্স কে ফোন করো আর লাস্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। তোমরা কেউ চা খাবে নাকি?
স্যার চা হলে ভালো হয় কিন্তু টাকা তো নাই। আরে টাকার চিন্তা করতে হবে না, চা বলা আমার ছোটবেলার বন্ধু, কেমন সম্মান দেখবে। চলো চলুন স্যার, তাহলে চায়ের সঙ্গে সিগারেটও মেরে দেবো। না না এতটাও বন্ধু না, তুই চা খাবে তো চলো। চলুন দেখো আমার ছোটবেলাকার বন্ধু। এ টাল তিনটে চা দে। কি টাল? তুই টাল, তোর বাপ টাল, তোর সাতগোষ্ঠী টাল, আর তোরা তিনজনেই টাল। না মানে তিনটে তিনটে চা দে। চা তো দিলি, খানিক সম্মানটা দিলে হতো না? চা নিবি তো লে, না তো আমি সম্মান দিতে পারবো না। বেশ 10 টাকা দেবো বেশি, সম্মানটা দিয়ে দে সামনে খানিক। বেশ ঠিক আছে। বিস্কুট তো আমি অনেক কিনতে পাবো, কিন্তু বিস্কুট কিনলে তোমরা এখন কুকুরের মতন কাড়াকাড়ি করবে, ওই জন্য বিস্কুট কিনে নেয়। স্যার আমরা এমন কিছু মিস করছি যার মাধ্যমে খুনিকে আমরা ধরতে পারছি না। সেটাও ঠিক, কিছু তো আমরা একটা মিস করছি। স্যার তার মানে আমাদেরকে ওই জায়গাটা চেক করার জন্য আবার যেতে হবে। চলো। ওই টাকাটা কে দিবে? বেশ তোমরা এখানে দাঁড়াও, আমি একবার আসছি। টাকা তো নাই স্যার, কি দিতে গেল? এই খানিক ধার ছিল, ওটা শোধ করে এলাম। এখনো 300 টাকা বাকি থাকলো। বেশ বেশ, একদিন সন্ধ্যাবেলা টাইম করে দিয়ে যাবো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। দয়া, অভিজিৎ, ভালো করে তদন্ত করো, একটা যেন ভালো সরি একটা যেন চুলো যেন মিস না হয়, তাড়াতাড়ি চেক করো। আমরা সহজে খুনির কাছে পৌঁছাতে পারবো। হ্যালো, হ্যাঁ যেখানে খুন হয়েছিল সেখানে আর্জেন্ট এসো, কি আসবে না? যদি ওখানে যেতে হয় তাহলে মেরে গান ভেঙে দেবো, তাড়াতাড়ি এসো। কি হলো স্যার, কি হলো স্যার, কি হলো স্যার? এটা দেখে চিনতে পারছো এটা কার? না স্যার, না স্যার। স্যার অনেকদিন থেকে দরজা ভাঙিনি, এবার ভাঙতে হবে, গাঁড়ও ভেঙে দেবো। কার এটা? সত্যি বলছি স্যার আমি জানি না। এখন টাইম আছে বলে দাও সত্যিটা। সত্যি স্যার আমি জানি না, গাঁড় ভাঙতে কিন্তু সময় লাগবে না। স্যার বলছি বলছি বলছি, একজন ছিল যা। বেশ স্যার বুঝে গেছি, এবার খুনিকে খুঁজতে গেলে খানিক খোঁজাখুঁজি করতে হবে, চলুন। হ্যাঁ হ্যালো, তোমরা কি খুন করেছো? হ্যাঁ, সিআইডি কিন্তু তোমাদের খোঁজ পেয়ে গিয়েছে, যদি বাঁচতে চাও তাহলে সাবধানে থেকো। তো হে গাইস, তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর ভিডিওর মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা এই ভিডিওটা পার্ট টু চাও তাহলে চ্যানেলে 50K সাবস্ক্রাইব হোক। এবার তোমরা কি করে করবে আমরা জানি না, শেয়ার করবে না কেউ জানি না, খুব শেয়ার করো খুব। 50K হলে এই সিআইডি ভিডিও পার্ট টু আর আমরা চ্যানেলে লাইভ আসবো, আর সাবস্ক্রাইব হচ্ছে না কারণ তোমরা শেয়ার করছো না। তো যাও ভিডিও দেখার পর শেয়ার করে দাও যে সবাই দেখতে পারে। লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো, পার্ট টু চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।
এবার তার জন্য বাই টাটা সেভ করো আর বাই বাই।